মাত্র 30 টাকায় ভাগ্য বদল হলো। ভাগচাষী থেকে রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের সূর্যাপুরা গ্রামের বাসিন্দা মেহবুব আলমের। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মেহবুব আলম 30 টাকা দিয়ে লটারির টিকিট কাটেন। সন্ধে 6টায় ফল প্রকাশ হতেই জানতে পারেন তিনি প্রথম পুরস্কার হিসেবে 1 কোটি টাকা জিতেছেন। হঠাৎ করে কোটিপতি হয়ে যাওয়ায় নিরাপত্তার অভাব বোধ করেন। তড়িঘড়ি লটারির টিকিট নিয়ে কুমুদপুর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় হরিশ্চন্দ্রপুর থানায় উপস্থিত হন। তার ভাঙাচোরা বাড়িতে স্ত্রী ও 3 সন্তান আছে। যদিও তিনি এখনও এই টাকা নিয়ে কি করবেন তার পরিকল্পনা করেননি। কবে কেটেছিলেন টিকিট? 18 তারিখ সন্ধে 6টায়। কত টাকা দিয়ে কেটেছিলেন? 30 টাকা। কত সাম ছিল? 5 সেন। বলছি, সেই টাকাগুলো আপনি কি করবেন? ছেলে আছে, পড়েছে মিশনে, পড়াশোনা করবো, একটা বাড়ি করবো, দুটো মেয়ে আছে, ভবিষ্যৎ স্বাধীন ব্যাপারটা আছে। আপনি কি টিকিট আগে বরাবর কাটতেন? কখনো কখনো কাটতাম, মাঝে মধ্যে। তো কালকে আপনি কি করে জানতে পারলেন যে আপনি প্রথম পুরস্কার পেয়েছেন? দেখলাম মোবাইলে, দেখেছি রেজাল্ট নেট থেকে। আপনি কোথায় টিকিট কাটতে গেছিলেন? উমেদপুরে। বলছি, পরিবার আপনার কে কে রয়েছে? একটা ছেলে, দুটো মেয়ে আর ওই। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।